পুলিশের চোখে ধুলো দিয়ে বিধানসভার পশ্চিম গেটে পৌঁছে গেলেন এসএফআই এর কর্মী সমর্থকেরা। বিধানসভার গেটে উঠে পড়েন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এসএফআই সমর্থকদের। শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই। মূলত সরকার ও সরকার পোষিত স্কুল বন্ধ হয়ে যাওয়া, ছাত্র সংসদ নির্বাচন ও আনিস খানের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়। এসএফআই বিধানসভায় গিয়ে শিক্ষামন্ত্রী ও স্পিকারকে স্মারকলিপি দিতে চায় বলে জানিয়েছিল। শুক্রবার শিয়ালদাহ হাওড়াতে জমায়েত হতেই পুলিশ ধরপাকড় শুরু করে, কিন্তু তারপরেও কার্যত পুলিশকে ধোঁকা দিয়ে এসএফআই বিধানসভার গেটে পৌঁছে যায়। জানা গিয়েছে পতাকা ছাড়াই হাওড়া থেকে লঞ্চ পেরিয়ে এসএফআই এর একটি দল চাঁদপাল ঘাট হয়ে হাইকোর্টের ভেতর দিয়ে বিধানসভার পশ্চিম গেটে পৌঁছে যায়। এরপরই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশ এসএফআই কর্মী সমর্থকদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। কলকাতায় এদিন সেন্ট্রাল অ্যাভিনিউতেও এসএফআই এর মিছিল দেখা গিয়েছে। সেখানে প্রতিকূল রহমানকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এসএফআই মনে করছে তাদের বিধানসভা অভিযান কর্মসূচি সফল, কারণ তাদের একটি টিম বিধানসভার গেটে পৌঁছতে পেরেছে। পুলিশ মিছিলের অনুমতি না দিলেও তাদের আটকাতে পারেনি। দ্য ওয়াল ব্যুরো।